আকর্ষণীয় থাম্বনেইল আপনার ভিডিও ধামাকা বাজাতে পারে, এটা সবাই জানেন। একটি থাম্বনেইলের কারণেও ভিডিওতে চলে আসে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তবে কি এবার আপনাকে থাম্বনেইল বানানোর জন্য গ্রাফিক ডিজাইন শিখে কম্পিউটারের সামনে বসতে হবে? নো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুর্দান্ত একটি মোবাইল অ্যাপস দিয়েই দেখিয়ে দিব কিভাবে আপনারা আকর্ষণীয় এবং প্রফেশনাল একটি থাম্বনেইল নিমিষেই বানিয়ে নিতে পারেন আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে। তবে তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সিম্পল এবং দুর্দান্ত একটি অ্যাপস দিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা আকর্ষণীয় এবং প্রফেশনাল থাম্বনেইল বানাতে পারবেন খুব সহজেই। আপনাকে কোনো গ্রাফিক ডিজাইন জানা লাগবে না, কিছু করতে হবে না, সরাসরি চলে যাব আমরা প্লে স্টোরে। প্লে স্টোর থেকে নামিয়ে নিব সেই অ্যাপসটি। অ্যাপসটির নাম হচ্ছে ক্যানভা। আমরা জাস্ট এখানে ক্যানভা লিখলেই দেখতে পাচ্ছেন চলে এসেছে, এই যে ক্যানভা লিখলে দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন ভিডিও ইনভাইট অ্যান্ড লোগো মেকার, এটা লিখলে আপনার সামনে চলে আসবে। আপনি জাস্ট অন্যান্য অ্যাপসের মতো এটাকে ইনস্টল করে নেবেন। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমি জাস্ট ওপেন করে নিচ্ছি আমার অ্যাপসটি। সরাসরি চলে যাচ্ছি আমার অ্যাপসে। অ্যাপসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ টেমপ্লেটস, এখানে গিয়ে লিখবেন ইউটিউব থাম্বনেইল, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এটাতে জাস্ট সব কিছু করা আছে, আপনার ডিজাইন মিজাইন সব কমপ্লিট করা আছে। আপনি শুধু আপনার বিভিন্ন ধরনের লিখা টিখা চেঞ্জ করে আপনার মতো করে আপনি আবার সাজিয়ে নিতে পারবেন, চাইলে আপনি কোনো কাস্টমাইজও করতে পারবেন ডিজাইন, কোনো সমস্যা নেই। সুতরাং এখানে আবার টেনশন করার কিছু নেই। ইউটিউবের যে সাইজ টাইজ ছিল থাম্বনেইলে সেই সাইজ ওরা অলরেডি করে রেখেছে, আপনি জাস্ট এখানে এডিট করবেন। আমরা প্রথম যে থাম্বনেইলটা রয়েছে এটাই ধরে নিন যে এডিট করে আমাদের ভিডিওর জন্য থাম্বনেইল বানাবো। ধরে নিন যে আমি একটা হোম কোয়ারেন্টাইনের ভ্লগ করেছি, সেই ভ্লগের জন্য থাম্বনেইল বানাবো। সরাসরি চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার সামনে এটার ইন্টারফেস চলে এসেছে। এখানে এই মেয়েটার ছবি আমরা সরিয়ে আমাদের ছবি দিব। ধরে নিন যে আমাদের এই ছবিটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। ছবিটাতে ক্লিক করার পর সাথে সাথে সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবং সেটা রিমুভ হয়ে আমাদের ছবিটা চলে এসেছে, ঠিক আছে। আমরা এখানে আমাদের ছবিটা বসিয়ে নিচ্ছি। তো আমাদের ছবিটা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা জাস্ট এখানে লেখাটা চেঞ্জ করে দিব, অথবা আপনি যদি চান আপনার এখানে যে ইয়েটা আছে এটার কালারও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, হোয়াইট দিতে পারবেন, ব্লু দিতে পারবেন, বা আপনার যেটা ভালো লাগে রেড দিতে পারবেন, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে। তো আমরা আগে যেটা ছিল সেটাই রাখছি, ঠিক আছে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা মিলে গিয়েছে। তো সুতরাং এবার আমরা চলে যাব লেখা আমরা চেঞ্জ করব। লেখা চেঞ্জ করার ক্ষেত্রে ধরে নিন যে আমরা লিখে দিচ্ছি এখানে কোয়ারেন্টাইন, লেখাটা একটু ছোট করে নিব কারণ আমাদের লেখার এটা বড়, এখান থেকে জাস্ট ছোট করে নিব, ঠিক আছে। ছোট করে এটা উপরে দিয়ে দিচ্ছি, আচ্ছা এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটা লেখা অ্যাড করব সেখানে, সেই লেখাটা অ্যাড করার জন্য আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি, তাহলে ইজিতে হয়ে যাবে। এবার এখানে লিখব স্পেশাল, ঠিক আছে। স্পেশাল লেখাটাকে আমরা যদি আরেকটু বড় করি তাহলে দেখতে আরেকটু হয়তো বা ভালো লাগবে। স্পেশাল লেখাটার ফন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট এখান থেকে ফন্টের উপরে ক্লিক করে এই যে এখানে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ফন্ট রয়েছে, তো আমরা যদি এই ফন্টটা দিয়ে দিই, অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন জাস্ট। এই ফন্টটা, ও এটা প্রিমিয়াম ফন্ট, এটা আমরা ইউজ করতে পারবো না, ফ্রি যে ফন্টগুলো রয়েছে সেটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে স্পেশাল লেখাটা চলে এসেছে, স্পেশাল। এবার যদি আবার এটাকে আমরা একটু কপি করি, কপি করে এখানে লিখব জাস্ট ভ্লগ, ঠিক আছে। এবার এটাকে আমরা আরেকটু বড় করে দিব। তো আমাদের কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট, ঠিক আছে। স্পেশাল ভ্লগ এটা হয়ে গেল, অথবা আপনারা চাইলে এটাকে যদি আরেকটু নিচে উপরে নিচে আনতে চান এখান থেকে জাস্ট উপরে নিচে আনতে পারবেন, অথবা আপনারা যদি থাম্বনেইলের মিডলের লেখাটা রাখতে চান এখান থেকে ধরে ধরে জাস্ট মিডলে নিয়ে আসবেন, ঠিক আছে। অথবা এটা একটু উপরে রাখলেন, এটা আরেকটু উপরে নিলেন, এখান থেকে আপনার মন মতো আপনি জাস্ট যেভাবে আপনার দরকার সেভাবে আপনি করে নেবেন। এটা আমি আরেকটু বড় করে স্পেশালের সমান সমান করে দিচ্ছি, দেখতে ভালো দেখাবে। স্পেশালটাকেও একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা কমপ্লিট। এবার আমরা লেখার কালার চেঞ্জ করব। তো কোয়ারেন্টাইনটাকে আমরা এই কালারই রেখে দিই। এবার স্পেশালের কালারটাকে আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি। স্পেশালের কালারটাকে আমরা নেভি ব্লুই রাখলাম, আর ভ্লগের যে কালারটা রয়েছে এটাকে আমরা
হ্যাঁ, রেড রেড রাখা যায়, খারাপ না। আর আপনি যদি এটাতে কোনো পেছনে কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে জাস্ট এখানে প্লাস অপশনে চলে আসবেন। প্লাস অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু আছে, স্টিকার, তারপর ইমেজ। আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারবেন, আপনার গ্যালারি থেকে ইমেজ নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি চাইলে এখান থেকে অনেক স্টিকার আছে, তবে স্টিকার সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু আপনি স্টিল স্টিকার ইউজ করতে পারেন, ঠিক আছে। আর আপনি এখান থেকে যদি PNG স্টিকার, যেগুলো আপনার এখানে অ্যানিমেশনের মতো দেখাচ্ছে, এগুলো কিন্তু ইউজ করবেন না। এগুলো ইউজ করলে আপনার থাম্বনেলে অনেক সময় ঝামেলা হতে পারে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এখানে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে জাস্ট এভাবে চেঞ্জ করতে পারবেন, একদমই ইজি, ঠিক আছে। তো আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল আমরা সেটাই রাখছি, এটাই আমাদের সুন্দর। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে একটা ইয়ে হয়ে গেল। তো এটাকে যদি আমরা চাই যে একটা স্টিকার অ্যাড করবো, এখানে টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পরে যে স্টিকারটা আসলো, এটা কিন্তু লেখা, লেখাটা জাস্ট আমরা কেটে দিব। আমাদের মোবাইল থেকে এই লাভটা ধরেন দিয়ে নিলাম। এবার লাভটাকে একটু বড় করে নিচ্ছি, এখানে জাস্ট বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি কিন্তু আপনি আপনার থাম্বনেলটা তৈরি করে ফেললেন। সো আমাদের থাম্বনেল কমপ্লিট। আপনারা আপনাদের ছবিটা চাইলে যতটুকু যেভাবে যা যা করার সেভাবে তা করে নিতে পারবেন, একদম ইজিলি করতে পারবেন। আপনি চাইলে আপনার ছবিতে ফিল্টারও ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, আপনার কাছে যেই ফিল্টারটা ভালো লাগবে। ধরে নিন যে আমি এই ফিল্টারটাই রাখলাম, আমার কাছে এই ফিল্টারটা ভালো লেগেছে। এইভাবে জাস্ট এবার আপনাকে কাজ হচ্ছে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য জাস্ট এই যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ারিং হচ্ছে, ঠিক আছে। এবার জাস্ট আপনি আপনার সরাসরি চলে যাবেন আপনার গ্যালারিতে। গ্যালারিতে অলরেডি এটা সেভ হয়ে গিয়েছে, দেখাচ্ছি আমি আপনাকে। এই যে অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এইটা শুধু আপনি আপনার ইউটিউবে ভিডিও করার সময় ভিডিওটা ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আপনারা কীভাবে ক্যানভা দিয়ে সহজে একটি স্পেশাল থাম্বনেল বানিয়ে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে আরও এরকম অনেক ভিডিও খুব দ্রুত পৌঁছে যায় আপনার কাছে। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর watching.